Hey, hello everyone. Assalamualaikum. This is Nazmul. আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার নিজ সম্পর্কে। আমার নাম পুরো নাম হচ্ছে শাহজাদা নাজমুল ইসলাম, আমি ওমান প্রবাসী। আমার দেশের বাড়ি হচ্ছে নোয়াখালী আমিশাপাড়া ইউনিয়ন আবিরপাড়া গ্রামে। আমার বাবা ছিলেন বাংলাদেশ বিমান বাহিনীর গর্বিত একজন সৈনিক। আর আমি 2019 সালে জানুয়ারি মাসের 7 তারিখে ওমানে আসছি। বর্তমানে আমার পরিবার জীবন 4 বছর রানি। সব মিলে আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি, শান্তিতে আছি। ওমান সম্পর্কে যদি বলি, ওমান মধ্যপ্রাচ্যের শান্তিপ্রিয় একটি দেশ। অনেকেই ওমানের নাম শুনলে খুব খাটুকভাবে দেখেন, কারণ ওমানে নিথায় আল্লাহ। তো খারাপ না, ওমানের যারা ওমান প্রবাসী আছে, ওমানে আমাদের প্রবাসী বাংলাদেশিরা আছেন, ভালো আছেন। মাস শেষে বাড়িতে 35-40 হাজার টাকা ইনকাম করে পাঠাতে পারতেছেন, আলহামদুলিল্লাহ। তো ছোট করে দেখার কিছু নাই, ওমান সত্যি সুন্দর শান্তিপ্রিয় দেশ। এখানে যারা আপনারা ওমানে আসতে চান, অবশ্যই সময় নিয়ে চিন্তা করে আসবেন, কারণ মিডল ইস্টে আসলে একটু সময় লাগে এস্টাবলিশ হইতে। তো ওই সময়টা যদি আপনারা ম্যানেজ করে থাকতে পারেন, তাহলে একসময় না একসময় সাকসেস হবেনই। আর ওমানে যারা ব্যবসা বাণিজ্য করতেছেন, ওমানে ব্যবসা বাণিজ্য করা অনেক সহজ। অন্য অন্য দেশে যেমন লাইসেন্স এগ্রিমেন্ট এগুলোর জটিলতা থাকে, এখানে ওই রকম এত কঠিন না। ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান আপনি করতে চাইলে আপনি দোকানের পজিশন কিনলেন, তারপর লাইসেন্স এগ্রিমেন্ট আরবাবরে দিয়ে করাইলেন, খুব সহজে আপনি দোকান সেটেল করে ব্যবসা বাণিজ্য করতে পারেন। আর অবশ্য পজিশন মতো দোকান নিতে পারলে, ব্যবসা ভালো করতে পারলে, খুব সহজে আপনি এস্টাবলিশ হতে পারবেন, পয়সা টাকা ইনকাম করতে পারবেন। আমি আমার কথা বলি, আমি আলহামদুলিল্লাহ বর্তমানে একটা বোরকা দোকানে সেলসম্যানই করতেছি। আমি প্রথমে এদেশে আসার পরেই আমি ভাষাটা শিখছি, শিখতে প্রায় 3 মাস সময় লাগছে, যেহেতু আমি আরবি জানতাম না। তারপর এই সেলসম্যানই বোরকার বিষয়ে খুবই অজ্ঞ ছিলাম। আলহামদুলিল্লাহ ধীরে ধীরে 3 মাসের মধ্যে আমি সব কিছু কাভার করে ব্যাস শিখে ফেলছি। তারপর আমি 130 রিয়াল স্যালারিতে জব করি প্রথম অবস্থায়। তো পরবর্তীতে আমার যখন 6 মাস হয়, তখন আমার 130 রিয়াল থেকে 150 রিয়ালে বেতন বাড়ানো হয়। তারপর 150 রিয়ালে প্রায় 1 বছর এইভাবেই চলতে থাকলো। তারপরের বছর 160 রিয়াল 10 রিয়াল বাড়ালো। তারপরে এখন বর্তমানে আলহামদুলিল্লাহ 4 বছর পরে আমার বেতন হয়েছে 180 রিয়াল, যা বাংলা টাকায় প্রায় 55,000 টাকা। এর মধ্যে থাকা খাওয়া ভিসা সব কিছু খরচ আমার নিজের, সব কিছু বাদ দিয়ে আলহামদুলিল্লাহ বাড়িতে 35-40 হাজার টাকা পাঠাইতে পারতেছি, আলহামদুলিল্লাহ, এই আর কি। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর যদি আমাকে ভালোবেসে থাকেন, আমাকে আপনারা পছন্দ করেন, তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিবেন।